শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাজ্য ব্রিস্টল, বাথ এবং ওয়েস্ট শাখার কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ব্রিস্টল ও সাউথ ওয়েস্ট প্রতিনিধি মোহাম্মদ কবির আলী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য ব্রিস্টল, বাথ এবং ওয়েস্ট শাখার আলোচনা সভা কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ব্রিস্টলের স্থানীয় একটি হলে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সৈয়দ নুরে কাদের জুনিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম মতিউর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিস্টল, বাথ এবং ওয়েস্ট বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আশফাক আহমেদ চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ব্রিস্টল, বাথ এবং ওয়েস্টের সভাপতি আইনুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মতসিন আলী, ইকবাল হোসেন জিয়াল, মিজাজুল হক, শিহাব চৌধুরী, কাউসার আলী মকবুল, তারেক রুফ, মঞ্জুর কাদের ফারুকি, ময়না মিয়া, আলাউর রহমান এবং রাজাপুর ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ফোলাশ সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে সংগঠনের সকল সদস্যের উপস্থিতিতে সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার এম মতিউর রহমানকে সভাপতি ও জুয়েল আহমদকে সাধারণ সম্পাদক, ফখরুল আলীকে ট্রেজারার এবং মকবুল আলী কাউসারকে সাংগঠনিক সম্পাদক করে 101 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন বিদায়ী কমিটির সভাপতি সৈয়দ নুরে কাদের জুনায়েদ। দেশের জন্য আমরা কাজকর্ম এবং নয়া কমিটির প্রতি আমার অশেষ অভিনন্দন। আমাকে সবাই মিলে দায়িত্ব দিয়েছেন, আমি আমার আপ্রাণ চেষ্টা করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য, জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আজকে ব্রিস্টল, বাথ, ওয়েস্টের রিজনের সম্মানিত নেতৃবৃন্দ বিন্দু, আপনারা সবাই একত্রিত হয়ে আমাকে নির্বাচিত করার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। ব্রিস্টল থেকে মোহাম্মদ কবির আলী, চ্যানেল এস নিউজ। এবারে খেলার খবর। দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালের হাজার হাজার দর্শকদের স্তব্ধ করে টানা দ্বিতীয়বারের মতো নারীদের সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো। এই নিয়ে ছয়বার হৃদয় ভাঙল নেপালের। গত আসরেও তারা বাংলাদেশের কাছে শিরোপা হেরেছিল। বুধবার 2-1 গোলে জিতেছে বাংলাদেশ। নারীদের সাফে সবচেয়ে শক্তিশালী দল ভারত। 7 আসরের মধ্যে 5টিরই শিরোপা জিতেছে তারা। ভারতের আধিপত্যর অবসান ঘটিয়ে একই ভেন্যুতে 2022 সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। 2 বছর পর আবারও দৃশ্য একই, মুখোমুখি বাংলাদেশ নেপাল। জয়টা বাঘিনীদেরই হলো। যদিও প্রথমার্ধটা ছিল খুবই মেরমেরে, তারপরে দুদলের ছন্দহীন প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে ম্যাচ জমে ওঠে। 52 মিনিটে লিড দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তহুরা সাবিনা খাতুনের দল বল আদান প্রদান শেষে মনিকা চাকমা ডি বক্সের ডান প্রান্ত থেকে আড়াআড়ি শটে নেপালি গোলরক্ষকে পরাস্ত করেন। গোল শোধ করতে বেশিক্ষণ লাগেনি স্বাগতিকদের। স্পেনের মাদ্রিদে বন্ধু মহল ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রিদ থেকে আমাদের প্রতিনিধি সাহাদুল সুহেদ জানান, মঙ্গলবার মাদ্রিদের খেতাফে মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে ঢাকা ফ্রুতাস ক্রিকেট ক্লাব 5 রানে আব্দুল ফ্রুতাস বি বাড়িয়া ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা কমিটির সভাপতি রুবেল সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির। এছাড়াও অতিথি ছিলেন কাজী এনায়েতুল করিম, তারেক ইউসুফ আলী, মিল্টন ভুইয়া কোচি, আব্দুল কাইয়ুম মাসুক ও মোহাম্মদ দুলাল সাফা। এবারে আবহাওয়া। বৃহস্পতিবার ইংল্যান্ডে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। রাতে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। অন্যদিকে স্কটল্যান্ডে শৈত্যপ্রবাহ বিরাজ করবে। দিনের তাপমাত্রা 15 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা 10 ডিগ্রিতে নেমে আসতে পারে। ওয়েলসে শৈত্যপ্রবাহ বিরাজ করবে। দিনের তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখে নিন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের বৃহস্পতিবারের সম্ভাব্য তাপমাত্রা।
দর্শক, শেষ করছি সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ৪০ বিলিয়ন পাউন্ড ঘাটতি পূরণের লক্ষ্যমাত্রা নিয়ে বাজেট উপস্থাপন করলেন চ্যান্সেলর রেইসেল রিপস, কড়া সমালোচনায় বিভিন্ন রাজনৈতিক দল। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ চায় না জাতিসংঘ, সব দলের রাজনীতির অধিকার থাকতে হবে বললেন জাতিসংঘ কর্মকর্তা ফলকার তুর্ক। স্পেনে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহত 72 জন। এবং টানা দ্বিতীয়বারের মতো নারীদের সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন, নেপালকে হারালো 2-1 গোলে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। Daily Sauce.